হে অসম ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে দেখতে চলে আসলাম আমার 11তম ব্লগের শেষ পর্বে, যেখানে আমি আপনাদেরকে প্রীতিলতা ট্রাস্টের ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। এই পর্বে লাইফউড বাংলাদেশ এবং ডাটা এক্সচেঞ্জ মিলে প্রীতিলতা ট্রাস্টে একটি জিপিটি সেন্টার ওপেন করেছে, সেটির অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়ে এখানে একসাথে কাজ করছে এবং ওপেনিং সেরেমনিতে তারা ডেকোরেট করছে। এটি হচ্ছে সেই জিপিটি সেন্টার, এটি সর্বশেষ তলায় অবস্থিত, প্রীতিলতা ট্রাস্টের একদম টপ ফ্লোরে এটি অবস্থিত। এই অংশটি লাইফউড এবং ডাটা এক্সচেঞ্জ মিলে একসাথে কাজ করছে। দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়ে একসাথে কাজ করছে এখানে। গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে ইন্টারনেট থেকে শুরু করে সব কিছু। ভিডিওর এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিদেশি অতিথিগণ চলে এসেছেন। প্রথমে আমরা দেখতে পেলাম রোনালকে, উনি লাইফউড এর সিইও, তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমতিয়াজুল ইসলাম অঙ্কুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। এরপরে অভ্যর্থনা জানানো হচ্ছে ফিলিপিনের লাইফউডের প্রধানকে, লিনকে। একে একে এরপরেও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে জেনিসকে, উনি চীন থেকে এসেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে ফ্লোরেন্সকে, উনি এসেছেন চীন থেকে। এরপরে অভ্যর্থনা জানানো হয় রনিকে, উনি এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এরপরেই অভ্যর্থনা জানানো হয় অ্যারনকে, উনিও এসেছেন চীন থেকে। আর সর্বশেষ মিথুনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং লাইক করতে ভুলবেন না। আর ভিডিওর শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন আবার সেই প্রাকৃতিক সৌন্দর্য। আশা করছি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।